নমস্কার আজি 11 সেপ্টেম্বৰ অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা ৰাতিপুৱাৰ কেবাটাও খবৰ আহি পৰিছে এই মুহূৰ্তত জনাইছোৰা ব্ৰেকিং নিউজ মুছলমানৰ বাবে বিখত পদক্ষেপ গ্ৰহণ কৰিছে চন্দ্ৰবাবু নাইডুৰ চৰকাৰে নিশ্চিত কৰিলে মুছলমানৰ সংৰক্ষণ মুছলমান শিক্ষার্থী মহিলাৰ বাবে অবিলাসী আঁচনি গ্ৰহণ কৰিছে চন্দ্ৰবাবু নাইডুৰ চৰকাৰে বিজেপিৰ বিপৰীতধৰ্মী কাম কৰিছে চন্দ্ৰবাবু নাইডুৱে নিশ্চুপ হৈ থাকিবলগীয়া হৈছে বিজেপি যোৱা লোকসভা নিৰ্বাচনৰ পূৰ্বে গৃহমন্ত্ৰী অমিত শ্বাহে কৈছিল যে যদি বিজেপিয়ে চৰকাৰ গঠন কৰিব পাৰে ভাৰতৰ যিবোৰ ৰাজ্যত মুছলমানৰ নামত সংৰক্ষণ আছে সেই সংৰক্ষণবোৰ বাতিল কৰা হ'ব কিন্তু বিজেপিয়ে সংখ্যাগৰিষ্ঠতা অকলে লাভ কৰিব নোৱাৰাৰ বাবেই এতিয়া মিত্ৰ দল টিডিপিয়ে যি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে মুছলমান শিক্ষাৰ্থী আৰু মহিলাৰ বাবে তাত যেন নিশ্চুপ হৈ থাকিবলগীয়া হৈছে বিজেপি নীতিশ কুমাৰ আৰু চন্দ্ৰবাবু নাইডুৰ চৰকাৰক যদি বাধা দিয়ে বিজেপিয়ে তেনেহলে দুয়োটা দল বিজেপিৰ পৰা আঁতৰি গলেই বিজেপি চৰকাৰ ভংগ হ'ব এতিয়া বিজেপিয়ে দেখিও নেদেখাৰ ভাও জুৰিছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা অসমৰ মুছলমানৰ শত্ৰু নে মিত্ৰ এবাৰ নিজেই কৈছে এই কথা মুখ্যমন্ত্ৰী শৰ্মাই কৈছে কোনো হিন্দু মুছলমানৰ কথা নাই মোৰ টাৰ্গেট হৈছে অবৈধ বাংলাদেশী মাদ্ৰাছা বন্ধ এইবাবেই কৰা হৈছিল যে মুছলমান সমাজৰ যুৱতীও চিকিৎসক আৰু ইঞ্জিনিয়াৰ হওক এতিয়া আপোনালোকে কওক মই মুছলমানৰ শত্ৰু নে মিত্ৰ ৰাষ্ট্ৰীয় সংবাদ মাধ্যমত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ এই মন্তব্য নেপালত তিনিজনকৈ প্ৰবঞ্চক সুমি তাৰ্কিক আৰু দীপাংকৰ একেলগে আছে নেপালৰ পৰা অন্য দেশলৈ পলায়নৰ প্ৰস্তুতি অগ্ৰিম জামিনৰ বাবে অধিবক্তাৰ সৈতে টেলিফোনিক বাৰ্তালাপ সলনি কৰা হৈছে অভিভাৱক মন্ত্ৰীৰ দায়িত্ব ৰঞ্জিত কুমাৰ দাসক দিয়া হৈছে কৰিমগঞ্জ ধুবুৰী বঙাইগাঁৱৰ দায়িত্ব অতুল বৰাৰ দায়িত্বত আছে কামৰূপ মহানগৰ আৰু নলবাৰী গোৱালপাৰা বিশ্বনাথৰ দায়িত্বত আছে উৎসুক সিংঘাল মৰিগাঁও দৰং দক্ষিণ চালমাৰ দায়িত্ব কেশৱ মহন্তক দিয়া হৈছে অজন্তা নেওগক দিয়া হৈছে যোৰহাট আৰু নগাঁৱৰ দায়িত্ব বৰপেটা বজালী কামৰূপৰ দায়িত্বত দিয়া হৈছে চন্দ্ৰমোহন পাটোৱাৰী ৰণুজ পেগুক শিৱসাগৰ লখিমপুৰ মাজুলীৰ দায়িত্ব সঞ্জয় কিষাণৰ হাতত গোলাঘাট আৰু ডিমা হাছাও জিলাৰ দায়িত্ব মন্ত্ৰী পীযুষ হাজৰিকাক শোণিতপুৰ ওদালগুৰি আৰু হোজাই জিলাৰ দায়িত্ব যোগেন মোহন ডিব্ৰুগড় আৰু ধেমাজিৰ অভিভাৱক মন্ত্ৰী তিনিচুকীয়া চৰাইদেউৰ অভিভাৱক মন্ত্ৰী হৈছে বিমল বৰা জয়ন্ত মল্ল বৰুৱাৰ দায়িত্বত কাছাৰ হাইলাকান্দি বাক্সা আৰু তামোলপুৰ নন্দিতা গাৰ্লুচা পশ্চিম কাৰ্বি আংলং আৰু কাৰ্বি আংলং জিলাৰ অভিভাৱক মন্ত্ৰী হিচাপে দায়িত্ব দিয়া হৈছে সামাজিক মাধ্যমত কেন্দ্ৰীয় চৰকাৰক লৈ ক্ষোভ প্ৰকাশ কৰিছে সৰ্বকনিষ্ঠ সমাজবাদী কৰ্মী লিচিপ্ৰিয়া কংগুজামে লিচিপ্ৰিয়া কংগুজামে কৈছে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী মহোদয় আপুনি মণিপুৰক ভাৰতৰ অংশ বুলি নাভাবে কেন্দ্ৰীয় চৰকাৰৰ এই মনোভাৱে মণিপুৰৰ পৰা ঔপনিৱেশিকতাবাদৰ অৱসানৰ কথা চিন্তা কৰায় 11 আৰু 12 ছেপ্টেম্বৰত বন্ধ থাকিব মণিপুৰৰ সকলো মহাবিদ্যালয় শেহতীয়াকৈ হিংসাত্মক পৰিস্থিতিৰ বাবে এই সিদ্ধান্ত উচ্চ আৰু কাৰিকৰী শিক্ষা বিভাগৰ আৰম্ভ হৈছে ধুবুৰী লোকসভা সমষ্টিৰ সাংসদ ৰকিবুল হুছেইন আৰু বৰমপুৰ বিধানসভা সমষ্টিৰ বিধায়ক জিতু গোস্বামীৰ মাজত বাক যুদ্ধ ৰকিবুল হুছেইনে ভয় খাইছে যাৰ বাবে এতিয়া জিতু গোস্বামীৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰিছে জিতু গোস্বামীয়েও সৰব হৈ পৰিছে সাংসদ ৰকিবুল হুছেইন আৰু পুত্ৰ তানজিল হুছেইনৰ বিৰুদ্ধে জিতু গোস্বামীয়ে কৈছে এটা সময়ত ৰকিবুল হুছেইনে পুলিচ লগাই অত্যাচাৰ কৰিছিল এতিয়া আমাৰ চৰকাৰ চলি আছে আমিও ৰকিবুল হুছেইনৰ বিৰুদ্ধে একেই পন্থা লওঁ জিতু গোস্বামীয়ে এই মন্তব্য কৰাৰ পাছতেই জিতু গোস্বামীৰ বিৰুদ্ধে ৰুজু কৰা হৈছে গোচৰ আৰু জিতু গোস্বামীৰ বাবে এক নতুন প্ৰত্যাহ্বান হ'ব কাৰণ ৰকিবুল হুছেইনে এটা সময়ত পুলিচ লগাই অত্যাচাৰ কৰাৰ অভিযোগ উত্থাপন কৰিছে জিতু গোস্বামী আৰু জিতু গোস্বামীয়ে কৈছে
এতিয়া আমাৰ সরকার চলি আছে, বিজেপিৰ সরকার চলি আছে, আমিও রকিবুল হুসেনৰ বিৰুদ্ধে একেই পন্থা লম। ভয় খাই রকিবুল হুসেনে গোচৰ ৰুজু কৰিছে বুলি মন্তব্য কৰিছে জিতু গোস্বামীয়ে। হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে নির্বাচন আয়োগের দ্বারস্থ ঝাড়খণ্ড সরকার। ঝাড়খণ্ডত উত্তপ্ত হয়ে পড়ছে নির্বাচনী বতাহ। আনহাতে এই নির্বাচনী পরিবেশত রাজ্যখনত মারাথন প্রচারত নামি পড়ছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার মাজতে ঝাড়খণ্ড সরকারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে নির্বাচন আয়োগের কাহ চাপিছে। বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা আর শিবরাজ সিং চৌহানক সরকারি যন্ত্রের অপব্যবহার করে সংকীর্ণ রাজনৈতিক লাভালাভের রাজ্যখনত সাম্প্রদায়িক উচতনি দিয়ার বিরত থাকার কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহক পরামর্শ জারি করবল নির্বাচন আয়োগক আহ্বান জানাইছে ঝাড়খণ্ড সরকার। ভারতের মুখ্য নির্বাচন আয়ুক্তর ওসর দাখিল করা আবেদনত ঝাড়খণ্ড সরকারে অমিত শাহক রাজনৈতিক লাভালাভের রাজহুয়া কোষাগার ব্যয়ের বিনিময়ত অসমৰ মুখ্যমন্ত্রী আর রাজ্যিক সরকারি যন্ত্রক সরকারি পদের অপব্যবহারের অনুমতি নিদিবলে আর সাংবিধানিক নিয়মের স্পষ্ট উলঙ্ঘন করে রাজ্যখনের আভ্যন্তরীণ বিষয়ত পুনপটিয়া হস্তক্ষেপের বিরত থাকবলে পরামর্শ দিবলেও আহ্বান জানাইছে। উল্লেখ্য যে চলিত বছরের শেষের ফলে 81 জনীয় ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবলে আগবার সময়তে এই ঘটনাক্রম আহিছে। ঝাড়খণ্ডের কেবিনেট সচিবালয় আর ভিজিলেন্স বিভাগের মুখ্য সচিব বন্দনা দাদেলে শেহতীয়াক ভারতের নির্বাচন আয়োগলৈ লিখা এখন পত্রত গেরুয়া দলটুক প্রশাসনিক আর আরক্ষী বিষয়াসকলক ভয় খুয়াবল চেষ্টা করারও অভিযোগ উত্থাপন করেছে, যাতে তেওঁলোকে ন্যায়সঙ্গত আর আইনী প্রতিরোধমূলক আর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ নকরে। বিশেষকৈ বিজেপিয়ে ধর্মীয় আবেগ প্রভাবিত করে আর সাম্প্রদায়িক বিশৃঙ্খলতা সৃষ্টি করে অঞ্চলট সাম্প্রদায়িক বিভ্রান্তি আর উত্তেজনা সৃষ্টি করবলে চেষ্টা করে থাকারও অভিযোগ উত্থাপন করা হয়েছে। পত্রখনত নির্বাচন আয়োগক নিরপেক্ষতা নিশ্চিত করবল আর দুয়োপক্ষক সুযোগ দিবল আর আগন্তক বিধানসভা নির্বাচন সন্দর্ভত ঝাড়খণ্ডত নিয়োজিত সরকারি বিষয়া আর আরক্ষী বিষয়াসকলের বিরুদ্ধে যিকোনো ব্যবস্থা লওয়ার পূর্বে বিতং তদন্ত করবলে আহ্বান জানা হয়েছে। আনহাতে লোকসভা নির্বাচনের সময়ত বিষয়াসকলক নির্বাচনের দায়িত্বের অপসারণ করার উদাহরণ দাঙি ধরে পত্রখনত উল্লেখ করা হয়েছে যে ঝাড়খণ্ডের আমূলাতন্ত্র আর আরক্ষীর উপর এই প্রণালীবদ্ধ আর সুপরিকল্পিত আক্রমণের ফলত ঝাড়খণ্ডের আমূলাতন্ত্র আর আরক্ষী বিভাগের পদবি আর ফাইলত এক ব্যাপক ভয় আর নিরুৎসাহর অনুভব হয়েছে। এইবর হয়েছে রাজ্যখনত যেতিয়া বিজেপি শাসনলে আহিব তেতিয়া বিষয়াসকলক নিচা গোচর জড়িত করাবলৈ ভাবুকি প্রদানের এক প্রয়াস। অভিযোগ করেছে যে কেবল রাজ্যখনের শীর্ষ আমূলাতন্ত্রক আমূলাসকলক ভাবুকি দিয়াই নহয় সমগ্র প্রশাসনক পক্ষাঘাত গ্রস্ত আর পঙ্গু করে তুলবলৈ চেষ্টা করা হয়েছে। আর যখন নেতাই বোকা ছটিয়াই রাজ্যখনের আভ্যন্তরীণ বিষয় আর প্রশাসনত হস্তক্ষেপ করে আছে তেওঁলোকৰ বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ লওয়ারও দাবি জানাইছে। আনহাতে জে এম এম নেতৃত্বাধীন মিত্রজোঁটে বাংলাদেশী অনুপ্রবেশক পৃষ্ঠপোষকতা করা বলে অসমৰ মুখ্যমন্ত্রী করা অভিযোগ সন্দর্ভত রাজ্য সরকারে কয় যে ই হয়েছে গুরুতর আভ্যন্তরীণ নিরাপত্তা আর আন্তরাষ্ট্রীয় সম্পর্কর প্রভাবের সহিত সম্পর্কিত এক সংবেদনশীল বিষয়। ইয়া সকলে জানে যে বাংলাদেশের সহিত আন্তরাষ্ট্রীয় সীমান্ত আছে, যার বাবে ভারতলে বৃহৎ সংখ্যাত অনুপ্রবেশকারীর প্রবেশ ঘটি আছে। বাংলাদেশী অবৈধ প্রব্রজনের সমস্যার পরিমাণের পরিপ্রেক্ষিত মাননীয় মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের সম্প্রদায় সমূহের মাজত বিশৃঙ্খলতা আর বিভেদ সৃষ্টি করার পৰা বিরত থাকিব লাগে। আবেদনখনত লগতে কোৱা হৈছে রাজ্য সরকারের লগতে প্রশ্ন করে যে ফেডারেল গাঁথনির ভারতের ভিতর এখন রাজ্য ভ্রমণের সময়ত আন এখন রাজ্যের মুখ্যমন্ত্রীয়ে ভ্রমণরত রাজ্যের প্রশাসন আর আভ্যন্তরীণ বিষয়ের কার্যকলাপর বিরুদ্ধে মিছা অভিযোগ আর বিবৃতি ইয়ার নীতির ভিতর দিব পারে নেকি। সরকারি নেতাসকল যেনে ডিজিপি আর অন্যান্য বিষয়াসকলের বিরুদ্ধে চরিত্র খননের দরে মিছা মন্তব্য দিব পারে নেকি।